সময়ের কথা। একটা গ্রামে তিনটি গরিব ভাই থাকত, শিবা, বামন আর বিশপ। বাবা মা ওদের অবর্তমানে একটি কুঁড়ে ঘর রেখে গিয়েছিল, যেখানে তিন ভাই একসাথে ঠিক করে হাত পা ছড়িয়ে শুতে পারত না। শোয়ার সময় ওদের মধ্যে লড়াই হতো। তুমি তোমার পা দিয়ে করে সামলাতে পারছো না, ওটা বারবার আমার মুখে লাগছে কেন? আরে ভাই তুমি নাক কম ডাকো, তোমার নাক ডাকার জন্য আমি তো ঘুমাতেই পারছি না। তুমি তোমার মাথা আমার থেকে দূরে রাখো, তোমার মাথা পোকার নাকে উঁকে ঢুকছে। তিন ভাই রোজ এই লড়াইতে হাঁপিয়ে উঠেছিল। একদিন শিবা বাকি দুজনকে বলল, এইভাবে লড়াই করে কোনো লাভ নেই, আমাদের দারিদ্রতা দূর করতে হবে, কেবল ধনই আমাদের গরিবদের একমাত্র সমস্যা সমাধান হতে পারে। ঠিকই বলেছ, কিন্তু আমাদের কি করা উচিত? আমরা কাল সকালে ধনের সন্ধানে বেরোবো, আর তখনই গ্রামে ফিরবো যখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন চলে আসবে। হ্যাঁ একেবারে ঠিক বলেছ, তোমরা ধনের তল্লাশে চলে যাও আর কিছু ধন আমার জন্যও নিয়ে এসো। না ঋষভ, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। পরের দিন তিন ভাই সকালবেলা নিশ্চয় করে ধনের খোঁজে বেরিয়ে পড়ল। অনেক দূর যাওয়ার পর এক যুবক সন্ন্যাসীর দেখা পেল, যার চেহারা রাজার মতো চমকাচ্ছিল। আরে ভাই, তোমরা এই নির্জন প্রদেশে এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছ? কিসের খোঁজ করছো তোমরা? আমরা ধনের তল্লাশ করছি, আমাদের বাবা মা আমাদের অবর্তমানে আমাদের জন্য কিছুই রেখে যাননি, আমাদের কাছে একটু পুঁজি নেই যা দিয়ে আমরা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারি। বিনা ধনে আমাদের জীবন নরকের মতো হয়ে গেছে, নিধন লোকেদের কেউ সম্মান দেয় না, নিজের পরিবারের লোকেরাও কোনো রকম সম্মান দেয় না, পত্নীও আমাদের সম্মান দেয় না। ধন থাকলে ভিতুরাও সাহসী হয়ে যায়, দেখতে বিশ্রী মানুষকেও সুন্দর বলে। আপনি আমাদের কি ধনের সন্ধান দিতে পারেন? ধন সব কিছু নয়, কিন্তু এই কথা তখনই বুঝবে যতক্ষণ তোমাদের কাছে কোনো রকম ধন থাকবে না। আমি আগে একজন রাজা ছিলাম, আমি আমার ধন নানান নানান জায়গায় পুঁতে রেখেছি। আমি তোমাদেরকে ধনের সন্ধান বলছি, যেখান থেকে তোমাদের ব্যবসা শুরু করার পুঁজি হয়ে যাবে। সন্ন্যাসী তিন ভাইকে একটা করে চামচ আর একটা করে লেবু দিলেন। প্রত্যেককে প্রত্যেককে চামচ নিয়ে মুখে রাখো, ওর মধ্যে একটা করে লেবু রাখো দাও। এরপরে তোমাদেরকে পূর্ব দিকে যেতে হবে, যেখানে লেবু পড়ে যাবে ওখানকার মাটিতেই, ওখানেই তোমরা মাটি খুঁড়ো, তোমরা কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবে। যা তোমরা পাবে ওটাই তোমাদের পুঁজি হবে, এবং ওটা ব্যবহার করে তোমরা ধন রোজগার করতে শুরু করে দিও। যেখানে লেবু পড়ে যাবে ওখানকার মাটি খোদাই করে তোমরা চলে আসবে, কারণ যে রাস্তা দিয়ে তোমরা যাচ্ছ ওই রাস্তাটা খুবই বিপজ্জনক, বেশি লোক করতে যাবে না একেবারে, আর কম সময়ে কোনো কষ্ট না করে ধনী হওয়ার স্বপ্ন দেখবে না, যেন যেন বিনা কষ্টে ধন রোজগার করে সে কোনো দিনও ধনের মূল্য বুঝতে পারে না। তিন ভাই চামচে লেবু নিয়ে চলতে লাগলো। কিছু কিলোমিটার যাওয়ার পর প্রথম ভাই শিবার লেবু পড়ে গেল, ও ওখানকার মাটি খোদাই করল, যেখান থেকে সাতটা ঘোড়া পেল। এই ঘোড়াগুলোকে দেখে মনে হচ্ছে উঁচু বংশের, আমি এই ঘোড়াগুলোকে বিয়েবাড়ি অনুষ্ঠানে ভাড়া খাটাবো এবং ওইখান থেকে পয়সা কামাবো। প্রথম ভাই ঘোড়া নিয়ে গ্রামে ফেরত চলে এলো। আরো কয়েক কিলোমিটার যাওয়ার পর দ্বিতীয় ভাই বমনে লেবু পড়ে গেল, ও ওখানে মাটি খোদাই করল, ওখানেও লোহার খনি পেল। লোহা প্রচুর কাজের ধাতু, কোনো ঘরই লোহার ব্যবহার ছাড়া তৈরি হয় না, আর হাতিয়ার বানানোর জন্যও লোহার খুব প্রয়োজন হয়। আমি লোহার দরজা, জানলা, তালা আরও অনেক কিছু বানাতে পারবো। দ্বিতীয় ভাইও লোহা নিয়ে গ্রামে ফেরত চলে এলো। কয়েক কিলোমিটার আগে গিয়ে তৃতীয় ভাই বিশপে লেবু পড়ে গেল, ওই জায়গায় খোদাই করল, ওইখানে তামার খনি পেল। বিশপ প্রচণ্ড লোভী ছিল। তামা তো কোনো দামি ধাতু নয়, এতে শুধু বাসনই বানানো যায়, এই দিয়ে আমি বেশি পয়সা কামাতেই পারবো না, আমাকে জীবনভর কাজ করতে হবে। আমার অন্য ভাইরা লোহার খনি পেল আর আমার তামার খনি, সেই হিসাব করলে
আগে আরো ধাতুর খনির পাওয়া যাবে। তৃতীয় ভাই সন্ন্যাসীর কথা শুনল না, আর নিজে লেবু চামচ নিয়ে আগে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ও লেবু পড়ে গেল। ও ওখানে গিয়ে আবার খোদাই করলো, ওখানে রূপোর খনি পেল। কিন্তু তৃতীয় ভাই রূপোতেও সন্তুষ্ট হলো না। রূপোর দাম তো প্রচুর কম, খনি আমি রূপো দিয়ে ব্যবসা করি তাহলে আমি ধনী হতে প্রচুর সময় লেগে যাবে, এই জন্যে আমার আগে যাওয়া উচিত। ও আরেকবার লেবু চামচে রাখলো এবং এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আবার লেবু পড়ে গেল। এইবার ও যখন খোদাই করলো, ও সোনার খনি পেল, কিন্তু তাতেও ও সন্তুষ্ট হলো না। সোনা তো প্রচুর দামি, কিন্তু হীরে বা রত্নের মতো নয়, আগে নিশ্চয়ই হীরের খনি পাওয়া যাবে। যদি কিছু দামি হীরে আমি পেয়ে যাই তাহলে আমি বেঁচে যাব, আর জীবনভর আমাকে আর কোনো কাজ করতে হবে না, এইভাবে আমি আরামে জীবন কাটাতে পারবো। তৃতীয় ভাই লোভে পড়ে লেবু আবার চামচে নিয়ে এগিয়ে গেল। এইবার লেবু পড়ে যাওয়ায় ও আবার খোদাই শুরু করলো, ওখানেও কোনো খনি পেল না, বরং বিষধর সাপে ঢেরা মিলল। সাপ চার পাশ থেকে ওকে ঘিরে ধরল এবং ছোবল দিল। এইভাবে তৃতীয় ভাই কম সময়ে বড়লোক হওয়ার জন্য আর পরিশ্রম থেকে বাঁচার জন্য নিজের জীবন দিয়ে দিল। অনেক সময় আগে পাহাড়ের মাঝখানে একটা সুন্দর রাজ্যে রোজ, লিলি আর জ্যাসমিন নামের তিনজন বোন থাকত। রোজ আর লিলি তাদের বাবার আসল সন্তান ছিল, কিন্তু জ্যাসমিনকে অ্যাডপ্ট করা হয়েছিল। বাবা, আমাদের ঘরে সবাই খুব সুন্দর দেখতে, শুধু জ্যাসমিনকে ছেড়ে। এই নকলি জালি জ্যাসমিনকে তুমি কোথা থেকে কুড়াদান থেকে এনেছিলে? আমার তো মনে হয় বাবা ওকে কুড়াদান থেকে নয়, কোনো নালি থেকে কুড়িয়ে এনেছিল। না রোজ আর লিলি, আমি জ্যাসমিনকে না তো কুড়াদান থেকে কুড়িয়েছিলাম আর না কোনো নালি থেকে। আমি একদিন নদীর ধারে মাছ ধরতে গিয়েছিলাম, তখন নদীতে একটা জড়ি বয়ে আমার কাছে আসে, যেটা থেকে জ্যাসমিন বেরিয়েছিল। জ্যাসমিন সহজ সরল ছিল না, ও খুব দুষ্টু মেয়ে ছিল। কি বললে? এরা কি বলল? বাবা নাকি আমার নালী থেকে কুড়িয়ে এনেছে, আজ আমি এদেরকে মজা দেখাচ্ছি। রোজ আর লিলি যখন স্যুপ খাচ্ছিল, তখন জ্যাসমিন তাদেরকে বলল, রোজ আর লিলি, বাবা তোমাদের জন্য আম কিনে এনেছে, সে বাইরে বাগানে রয়েছে, যদি তোরা আম না খেতে চাও তাহলে তোমাদের ভাগের আম আমি খেয়ে নিচ্ছি। বোকা মেয়ে, তুমি আমাদের ভাগের আম কেন খেতে যাবে? আমরা এখনই গিয়ে বাবার কাছ থেকে আম নিচ্ছি, এবার মজা হবে। ফিরে এসে রোজ আর লিলি যখনই স্যুপটা খেয়ে দেখে, তাদের কান থেকে ধোঁয়া বেরিয়ে গেল। জল জল, কেউ জল এনে দাও, কেউ জল এনে দাও, কেউ জল এনে দাও। রোজ, লিলি আর জ্যাসমিনের বাবা মিস্টার রজার তার তিনটে মেয়ের মধ্যে জ্যাসমিনকে সব থেকে বেশি ভালোবাসত, কারণ রোজ আর লিলি খুব আলস ছিল। তারা দুজন খুব দেরিতে ঘুম থেকে উঠত, আর জ্যাসমিন সকালে উঠে তার বাবার জন্য জল খাবার আর চা তৈরি করে এনে দিত, তারপর সব ঘরের পরিষ্কারও করে দিত। রোজ আর লিলি, তোমাদের দুজন কেউ জ্যাসমিনের মতো তাড়াতাড়ি ওঠা দরকার, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা শরীরের পক্ষে ভালো কথা নয়। বাবা তো সবসময় বেকার মেয়েটা জ্যাসমিনেরই প্রশংসা করে, আমাদের যে করে হোক বাবার চোখে ও জ্যাসমিনকে নিচে নামাতে হবে। ঠিক বলেছ, যখন বাবা জ্যাসমিনের থেকে ঘৃণা করবে তখনই আমরা বাবার ভালোবাসা পাবো। আমাদের শহরের পুরী থেকে যে এসেছে ওই জাদুকরি সুমেরার কাছে যাওয়া দরকার, সে নিশ্চয় আমাদের সাহায্য করবে। লিলি আর রোজ ওই জাদুকরি সুমেরার কাছে যায়। এসো লিলি আর রোজ, আমি জানি তোমরা দুজন এখানে কেন এসেছো, তোমরা তোমাদের বোন জ্যাসমিনের থেকে নাজেহাল হয়ে গেছো। তুমি আমাদের নাম কি করে জানলে, আর তুমি কি করে জানলে যে আমরা আমাদের বোনের জন্য এখানে এসেছি? আমি নিজের জাদুর গোলাতে সব কিছু দেখতে পাই। আমাদের এমন কিছু দাও যাতে আমাদের বাবার চোখে জ্যাসমিনের গুরুত্ব কমে যায়। জাদুকর রোজ আর লিলিকে তিনটে আংটি দেয়। কালো আংটিটা জ্যাসমিনকে পরিয়ে দিও, আর দুটো সাদা আংটি তোমরা দুজন পরে নাও। তারপর জ্যাসমিন যা কিছু জিনিসে হাত লাগাবে তার স্বাদ খারাপ হয়ে যাবে, তোমার সাদা আংটি দুটো তার বিপরীত কাজ করবে।
এগুলো পরে তুমি যে কোনো জিনিসে হাত লাগাবে তার মধ্যে দারুণ স্বাদ চলে আসবে। জাদুকরী সুমিরার অভিপ্রায় ভালো ছিল না, সে লিলি আর রোজকে ওই আংটিগুলো কোনো বিশেষ উদ্দেশ্যে দিয়েছিল। আমার আংটিগুলোর সাহায্যে এই তিনটে মেয়ে আস্তে আস্তে আমার অধীনে চলে আসবে, তারপর আমি এদের বাবার কাছ থেকে ওই জাদুর হিরে নিয়ে ছাড়বো যেটা সে কোথাও লুকিয়ে রেখেছে। রোজ আর লিলি আংটিটা নিয়ে বাড়ি ফিরে যায় আর তারা জ্যাসমিনকে বলে, জ্যাসমিন বাবা আমাদের তিনজনের জন্য আংটি নিয়ে এসেছে, এই কালো রঙের আংটি তোমার জন্য, এটা তো খুব সুন্দর দেখতে। জ্যাসমিন তার আংটি তার আঙুলে পরে দিল। পরের দিন জ্যাসমিন যখন তার বাবার জন্য চা এনে দিল তখন সে চা খাওয়া মাত্রই বমি করে দেয়। জ্যাসমিন চা এত তেতো কেন লাগছে, তুমি কি মিশিয়েছো চায়ের মধ্যে? ক্ষমা করো বাবা, আমি তো প্রতিদিনের মতোই চা বানিয়েছি। জ্যাসমিনের হাতে তৈরি চা আর খাবার খেয়ে মিস্টার রজারের শরীর খারাপ হয়ে যায় আর এমনটাই প্রতিদিন হতে লাগলো। জ্যাসমিন কাল থেকে আমি তোমার হাতে তৈরি খাবার খাবো না, রোজ আর লিলি তোমাদের দুজনের মধ্যে কেউ আমার জন্য খাবার তৈরি করে দিও। যখন বাবা জ্যাসমিনের হাতে তৈরি খাবার খেতে মানা করে দিল তখন রোজ আর লিলি খুব খুশি হয়ে গেল। নালি থেকে আসা জ্যাসমিন বাবা তোমায় ঘৃণা করে, তোমার এই বাড়িতে কোনো মূল্য নেই, এক কাজ করো গিয়ে কোথাও তুমি মরে যাও। রাতে রোজ লিলি আর জ্যাসমিন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে আর পুরো বাড়িতে জাদুর হিরে খুঁজতে শুরু করে। খোঁজো খোঁজো লিলি রোজ আর জ্যাসমিন, হিরেটাকে খুঁজে বার করো। জ্যাসমিন সকালে যখন ঘুম থেকে উঠে তখন ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঘরের অবস্থা এরকম কেন হয়ে রয়েছে, রাতে কেউ কিছু খুঁজছিল নাকি? জ্যাসমিন গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি রাতের বেলায় কিছু খুঁজছিলে? না তো, আমি তো এরকম কিছু করিনি। জ্যাসমিন আমি চার্চে যাচ্ছি, তুমি আমার জন্য বাগান থেকে কিছু ফুল নিয়ে আসবে? জ্যাসমিন যখন মিস্টার রজারকে ফুল এনে দেয় তখন রজারের নজর জ্যাসমিনের আংটির উপর পড়ে। তোমার আংটিটা তো খুব সুন্দর লাগছে, এটা তোমায় কে দিয়েছিল? এই আংটিটা তো তুমি এনে দিয়েছিলে বাবা, তুমি রোজ আর লিলির জন্য সাদা আর আমার জন্য কালো আংটি এনে দিয়েছিলে। আমি কারোর জন্য কোনো আংটি নিয়ে আসিনি। লিলি আর রোজ এখানে এসো, তোমায় এই আংটিগুলো কে দিয়েছিল? এই আংটিগুলো আসলে এই আংটিগুলো আমরা মেলা থেকে এনেছিলাম। তোমরা মিথ্যে কথা কেন বলেছো? তোমরা আমায় বলেছিলে যে আংটিগুলো বাবা কিনে এনে দিয়েছে? সত্যি করে বলো রোজ আর লিলি। শেষমেশ রোজ আর লিলিকে পুরো সত্যিটা বলতে হলো। আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা জ্যাসমিনকে তোমার নজরে ছোট করতে চেয়েছিলাম, সেজন্য আমরা জাদুকরী সুমেরার কাছে যাই আর এই আংটিগুলো নিয়ে আসি। রোজ লিলি আর জ্যাসমিন আঙুল থেকে জাদুর আংটি বের করার চেষ্টা করে কিন্তু সেই আংটিগুলো বের হয় না, কারণ সেগুলো তাদের আঙুলে চিপকে গেছিল। বাবা এই আংটিটাকে তো বের করা যাচ্ছে না। এটা কোনো সাধারণ আংটি নয়, এই আংটিগুলোর মাধ্যমে ওই জাদুকরী তোমাদের তিনজনকে নিজের বশে করে নিয়েছে। সে তোমাদের তিনজনকে দিয়ে জাদুর হিরে খুঁজে বের করতে চাইছি, সেই জন্য রাতে ঘরে সব জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে গেছিল। জাদুর হিরে? এই ব্যাপারে তো তুমি কখনো বলনি। জাদুকরনি সেটা কেন পেতে চাইছে? জাদুর হিরে যে কেউ নিজের মাথায় লাগাবে পৃথিবীর সমস্ত লোক সেই ব্যক্তির গোলাম হয়ে যাবে। রাজা ওই হিরের দায়িত্ব আমায় সঁপে ছিলেন। সুমেরা হিরেটাকে প্রাপ্ত করে গোটা পৃথিবীতে নিজের রাজত্ব তৈরি করতে চায়, তাই আমি ওই হিরেটাকে যা কিছু হয়ে যাক না সুমেরাকে দিতে পারবো না। এখন এই আংটিটা কি করে বের করব? আমাদেরকে সুমেরার কাছে যেতেই হবে। রাজা নিজের তিনটে মেয়ের সাথে সুমেরার কাছে গিয়ে পৌঁছয়। এসো রাজা, এসো, আমি জানি তুমি কেন এসেছো। সুমেরা তোমার আংটির জাল থেকে আমার তিনটে মেয়েকে মুক্ত করে দাও। বিনামূল্যে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, আমি তিনজনের হাত থেকে আংটি বের করে দেব, কিন্তু তার বদলে তোমায় আমায় কিছু দিতে হবে। হয় তোমার একটা মেয়েকে সব সময়ের জন্য আমার জাদুর গোলাতে বন্দী থাকতে হবে, আর না হলে আমায় জাদুর হিরে দিতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা বিকল্প বেছে নাও।
রাজার খুব চিন্তার মধ্যে পড়ে গেল। সে তার মেয়েদেরকে খুব ভালোবাসত, আর জাদুর হীরে রক্ষা করাটা তার নৈতিক কর্তব্য ছিল। রাজার এই চিন্তায় ডুবে রয়েছিল, আর সেই সময় জেসমিন মাটিতে রাখা একটা কুড়ুল তুলে নেয়, আর সেটা দিয়ে জাদুর গোলাটাকে ফাটিয়ে দেয়। জাদুর গোলা ফাটা মাত্রই জাদুকর্ণী খুব কষ্ট পেয়ে ছটপট করতে থাকে। বোকা মেয়ে কোথাকার, এটা তুই কি করলি? আমার সব শক্তি ওই জাদুর গোলাতেই ছিল। আমি জানতাম না যে তোমার সব শক্তি জাদুর গোলাতে ছিল বলে। আমি তো এটা এই জন্য ফাটালাম যাতে তুমি আমাদের তিনজনের মধ্যে কাউকে গোলার মধ্যে বন্দি না করতে পারো। কিছুক্ষণ পরে জাদুকর্ণী মারা যায়। জাদুকর্ণীর মারা যাওয়া মাত্রই রোজ, লিলি, জাসমিনের হাত থেকে আংটিগুলো বেরিয়ে নিচে পড়ে যায়। থ্যাংক ইউ জাসমিন, তুমি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছো, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। কোনো ব্যাপার না লিলি আর রোজ, যেখানে ভালোবাসা থাকে সেখানে ছোটখাটো লড়াই হতেই থাকে। সেদিনের পর থেকে মিস্টার রজারের তিন মেয়ে একে অপরের সাথে প্রেম আর একসাথে মিলেমিশে থাকতে শুরু করে।